আদিবাসীদের অধিকার ইস্যুতে গণভোট নিয়ে বিল পাস করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে রোববার অনুষ্ঠিত চূড়ান্ত ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়ে 52 ভোট ও বিপক্ষে পড়ে 19 ভোট। এই বিল পাস হওয়ায় আদিবাসীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে কিনা গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করবে দেশের জনগণ। এই বিল পাসকে একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিল পাসের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেন, পার্লামেন্ট বিল পাস করে কিন্তু জনগণই আসল, কারণ তারাই ইতিহাস করে। চলতি বছরের শেষ নাগাদ আদিবাসী অধিকার ইস্যুতে গণভোট হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে এই গণভোটের বিষয়ে বিতর্ক চলছিল।